আকা ধার নেওয়ার সময় তুমি খালি টাকাটা দাও আজকা সুন্দর আগে আমি তোমাক তোমার টাকা ফেরত দিয়ে দেব আর না আমার এক খালাতো বোনের ফুবা তো শ্রমিক দিছি টাকা ধার সেই লোকগুলা কালকা বিকাল বেলা হামাক টাকা দিবে কিন্তু আজকা এই মিছানা পরে হাওয়া লাগবে টাকা এই দিনে তোমার কাছে সাবানো তুমি টাকাটা দাও কালকা বিকাল বেলা হক থেকে টাকা আনে আগে তোমার টাকা তোমার হাতে আমি তুলে দেব কোন তুমি হামাক কারো সাথে টাকালে দুই কথা হয়ে গিসিন বাকি নেই কারণ আমি দুই কথার লোকই ল আমি আছি এক কথার মানুষ পাঁচ তারিখে তোমার টেকা দিবা চাচি মানে পাঁচ সকাল বেলায় তুমি তোমার টেকা তোমার হাতত পায় যাবে তুমি আমাকে এই কয় টেকা ধার দিলেন মানে তোমার এই টেকা আমার কাছে ধরা থাকলো তোমার কাছে থাকলে তো তুমি খরচ করে ফেলে দিলেন হিনি আমি কই কি তোমার কাছে যদি আরো টেকা থাকে তাহলে আমাকে ধার দাও আমার কাছে তোমার টেকা ধরা থাকবে নষ্ট আর হচ্ছে কালকা হাটত গরুটা বিক্রি কেসে তোমাকে টেকা দিয়ে দিমু লাও আমার টেকালে তোমার কোনো চিন্তা করা লাগবে না চলো টেকা দাও আমার আজকে খুবই টেকার দরকার জন্য ধার চাবা আসি না হলে আমাকে কারো কাছে টেকা ধার চাওয়া টেকা ধার দিতে যদি তোমার ভয় লাগে তাহলে আমি তোমাকে আমার জমির দলি লাইনে দাসি কোন ভয় পাওয়ার দরকার নাই আমি কোন দুই নাম্বারি লোক লয় বুঝতে পারছি তোমার টেকা তুমি যদি আমাকে না দেন তাহলে কি আমার জোর আছে কিন্তু আডা গ্যারান্টি আমি তোমাকে দিয়া পারি সেটা হচ্ছে যে তোমার টেকা তোমার কাছে তিনি আমার কাছে বেশি নিরাপদে থাকবে বুঝছেন এই গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি আজকে আমি বিপদ পেরেছি তুমি টেকা ধার দিবিন কালকে তুমি বিপদ পেরবিন আমি টেকা ধার দিব এটাই তো জীবন চলো টেকাটা ধার দাও টাকা দেবার সময় আচ্ছা আমার কাছে পাওয়া টেকা গুলা বাগারে কি তোমার বাড়ির চাকা বন্ধ হয়ে আছে হ্যাঁ দিমোহিনী কয়দিন পর ধীরে সস্তে আচ্ছা ব্যস্ত হয়েছেন কে তোমার ওই চারটা টেকা লিয়ে আমি কি হারে পেলে চলে যাচ্ছি দিমোহিনী দুই দিন পর টেকা টেকাকে একেবারে পাগলা হয়ে গেছি আচ্ছা তুমি এত ছোট লোক কাও তো আজকে টেকা দিয়া পারিনি কালকা দিব হইনি কালকা দিয়া না পারলে পরের দিন দিম হইনি দিব তো নাকি একদিন বিন্নার মতো টেকা টেকা কে এত ব্যয় কিছু কাছি না তোমার টেকা লেখে আমি একে ছাড়ে চলে যাচ্ছি না বাড়িঘর তুলে চলে যাচ্ছি আর আগদিন যদি টেকা টেকা কে বাইত আসেন বালের তোমার এক টেকা আমি দিয়া পারবো না তারপর কি করবি যাই করো কে রে তুই কি আমাকে একেবারে কোটি কোটি টাকা ধার দেখেছু হ্যাঁ তাই দিনের মধ্যে বার ফোন দিতেই থাকিস আর আগবার যদি মোর মোবাইলত তোর ফোন আসে তোর নামে কিন্তু একবার থানার যায় হুমকির মামলা করে আসবো মনে থুস আচ্ছা তোমার জীবন এত পুটির মাছের মতো কে হ্যাঁ টাকা ধার দে তুমি যা শুরু করিস দু কোটি টাকা মানুষ ধার দে থুলেও কে এত অত্যাচার শুরু করে না খুব একেবারে টাকা আলা হয়ে গেছি কয়টা টাকা ধার দেওয়ার পর তিনি তোমার জিঙ্কার হাব ভাব মনে হয় তুমি তোমার ব্যাপার সই সম্পত্তি আমার নামে লেখা পড়ে দিছি এবার শোনো ওই দিন থেকে হাতের অবস্থা মেলা খারাপ বুঝছেন দিন তো থিরে আসিলি আর দুটা দিন মিছে না থিরাও হাতের অবস্থাটা ভালো হওয়া মৃত্যুকে আমি তোমার তোমার টাকা দিয়ে দিব তোর টেকা যদি হালাল কৃত টেকা হয় তাহলে অবশ্যই আমি টেকা ফেরত কিছুটা দিন ধৈর্য ধারণ কর। করিয়ে টাকা ধার দিয়েছিল সেই টাকা ধার দেওয়ার পর থেকে তো তুই একেবারে ঠকিয়ে নিশ্চয় ভস্য হয়ে গেছো তোর এক টাকা আমি ফেরত দেওয়া পারবো না যা কাক ডাকে লিআ নেই যা কি করবো কর যা আমার কি ছিলার তুই ছিড়েক যা এক টাকা তো দেওয়া পাবো না যা